মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি বলবো ভাই তাওহিদ উলুহিয়্যা বলতে বোঝায় এককভাবে আল্লাহর ইবাদত করার নাম হচ্ছে তাওহিদ উলুহিয়্যা তাওহিদ উলুহিয়্যা মানে এককভাবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা আল্লাহকে জানা আল্লাহকে সমস্ত ক্ষেত্রে বিশেষ ভাবে ইবাদাতের ক্ষেত্রে মানে মানুষ যেভাবে আল্লাহর এবং হাসিলের চেষ্টা করে অন্য কাউকে এবাদতের জন্য গ্রহণ না করা তোয়াদের ভিতরেই ছিল সেই মুশ্রেকদের মানে গুমরাহী সেই মুশ্রেকদের পদভষ্টতা

কিন্তু অধিকাংশ সময় নাবি রসুলগণ তাদের মানে সজাতি লোকদেরকে প্রতি আহ্বান জানাতেন মানুষ যাতে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এবাদতের কোন অংশ পেশ না করে সদা সর্বদা রসুলগণ তাদের উম্মদদেরকে এই আদেশই দিতেন চাই সে হোক নৈকট্যশীল ফেরেস্তা আল্লাহর নবী আল্লাহর ওলি বা অন্য কোন যে হোক কেন মানে মখলুকাতের মধ্যে হলেই হবে কেননা আল্লাহ ছাড়া অন্য কোন করা বৈধ নয় যে ব্যক্তি মানে যেই ব্যক্তি হোক না কেন এই মানে তহিদ রুবিয়াতের মধ্যে ত্রুটি করবে সে কাফের মুশ্রেক যদিও সে তহিদ রুবিয়া এবং তহিদ আসমা শিফাতে স্বীকৃত প্রদান করে থাকে সুতরাং কোন মানুষ যদি এ বিশ্বাস করে যে আল্লাহ একমাত্র সৃষ্টিকারী একমাত্র মালিক এবং সব কিছুর পরিচালক আল্লাহ এবাদতে যদি অন্য কাউকে শরিক করে তবে তার স্বীকৃত বিশ্বাস কোন কাজে আসবে না এটা পরিষ্কার কোন কাজে আসবে না যদি সে মুখে এক বলে কর্মে আর মানে অন্য কাজ করে একজন মানুষ তহিদের রুবিয়া এবং তহিদ আসমা সিফাত পূর্ণ বিশ্বাস করে কিন্তু সে কবরের কাছে যায় এবং কবর বা শির এবাদত করে কিংবা তার মানে এইরকম উপমা অনেক আছে কুরবানি করে পশু জহাই করে কবরের কাছে গিয়ে পীরমাজার করে কাফের এবং মুশ্রিকের মতো মৃত্যুর পর

তারা এতে কোনো সন্দেহ পোষণ করতো না কিন্তু যেহেতু তারা আল্লাহর সাথে অন্যের উপাসনা করতো তাই তারা মুশ্রিক হিসাবে গণ্য হয়েছে এবং তাদের যান মাল হরণ মানে হালাল বিবেচিত হয়েছে অর্থাৎ এই সমস্ত ক্ষেত্র দিয়ে আমরা যদি আমাদের এই দিন ইসলাম অর্থাৎ তাওহিদুর রুববিয়্যাকে বিশ্বাস করি তাহলে আমরা প্রকৃত মুমিন এবং প্রকৃত সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা হিসেবে জানব নাচিত আমরা জানব যে সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু কর্ম আমাদের হবে উল্টো তাহলে আমরা সূরা মায়দার 72 নম্বর আয়াত অনুযায়ী আমরা চিরস্থায়ী জাহান্নাম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত بارك الله آمين السلام عليكم ورحمة الله.